فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, একজন জানতে চেয়েছেন যে অনেকে বলেন যে দুরুদ শরীফ অর্থাৎ দুরুদ ইব্রাহিম দাঁড়িয়ে পড়া যায় না, সেটা বসে পড়তে হবে অথবা কোনো স্থানে অবস্থান করে পড়তে হবে, দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে পড়া ঠিক নয়, এই কথাটা সঠিক কিনা? জি, এই কথাটা সঠিক নয়। আপনি রাস্তায় হাঁটছেন, গাড়িতে আছেন, চলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ছেন, দুরুদ ইব্রাহিম পড়ছেন, কোনো সমস্যা নেই, এর জন্য উজুও লাগবে না, এর জন্য সময়ও নাই, বা এর জন্য কোনো নির্দিষ্ট করে কোনো নিয়মও নাই যে এই সময়তেই পড়তে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা আশারা, সেই হাদিস, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে। এখানে কিন্তু বলেনি যে কোন সময় কিভাবে পড়তে হবে, দাঁড়িয়ে বসে, এমনটি না। আম সাধারণ কথা, আপনি যখনই পড়েন, যেভাবে পড়েন, একবার যে ব্যক্তি আমার উপর দুরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন 10 বার। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তাতে দাঁড়িয়ে হোক, বসে হোক, চলন্ত অবস্থা হোক, তাতে কোনো সমস্যা নেই, বোঝানোর চেষ্টা করতে হবে। হয়তো আমাদের দেশে কিছু আবেগী আছে, বেদাতি আছে, যারা কিয়াম করে, তাদের এই ধরনের আকীদা বিশ্বাস, কিন্তু শরীয়তের বিধান এটা উন্মুক্ত, সমস্যা নেই, যে কোনো সময় আপনি দুরুদ ইব্রাহিম পড়তে পারেন। জাযাকাল্লাহ খায়ের।